আপনারা যারা গ্লুটেন মুক্ত জোয়ার রুটি বা মিলেট বানাতে পারছেন না, দেখেন আমি বানাইলাম। এটার বানানোর প্রক্রিয়াটা আমি ডিটেলস বর্ণনা লিখে দিব কীভাবে এটা করতে হয়। এই যে অলরেডি আমি জোয়ারটাকে একটু গোল করে নিয়েছি যেন রাউন্ড শেপটা গোল হয়ে যায়। যেহেতু জোয়ার রুটিগুলো গ্লুটেন মুক্ত, গ্লুটেন মুক্তর অর্থ হচ্ছে যে গ্লু মানে হচ্ছে আঠা, এগুলোতে আঠা নাই। যেমন আমরা গহমে কিন্তু আঠা পাবো বা অন্যান্যগুলোতে আঠা পাবো, এটা আঠা নাই বলেই কিন্তু এগুলো মানে মানে বেলানো যায় না বা রুটি হয় না। তো এটার যেটার খুব সহজ নরমভাবে রুটি বানানো যায় সেটা আমি বলি। প্রথমে পানিটাকে খুব গরম করে নেবেন, এরপর আস্তে আস্তে আটাগুলোকে দিবেন। আটাগুলোকে ভালোভাবে নেড়ে দেন, আপনারা রুটি যেভাবে বানায় সেভাবে আপনারা বানাইতে পারবেন। যদি দেখেন কিন্তু ফাটে যায়নি, অনেকে বলে যে রাগি আটা বা জোয়ার আটা ফেটে যায়, কিন্তু আমার কাছে কিন্তু কোনোভাবেই এটা ফেটে যাচ্ছে না। আর আমি আসলে মহিলার মতো কাজও করতে পারি না, কারণ এগুলো মহিলারা বেশি সবচেয়ে পারদর্শী। সো আপনারা দেখুন।